السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة لساني يفقه قولي، وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة، هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور، له الأسماء الحسنى، يسبح له ما في السماوات والأرض، وهو العزيز الحكيم. استغفر استغفر استغفر. গতকালকে আমরা সূরা হাশরের শেষ দিন আয়াত পড়ছি। তো শুরুতে একজন এইটা শোনাবেন, সূরা হাশরের শেষ দিন আয়াত একজন একটু পড়ে শোনাবেন। মিরাজ ভাই, মিরাজ ভাই শোনান। মিরাজ ভাই শুনতেছেন? উস্তাদ শুনতেছি। জি মিরাজ ভাই শুনান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুয়া আল্লাহুল লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি, হুয়ার রাহমানুর রাহীম। هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور، له ما في السماوات، له الأسماء الحسنى، يسبح له ما في السماوات والأرض، وهو العزيز الحكيم. আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ মিরাজ ভাই, ঠিক আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমাদের মহৎ এক উদ্দেশ্য নিয়ে আমরা 40 দিনের একটা সফর শুরু করছি। আলহামদুলিল্লাহ আমরা এর শেষ প্রান্তে, আজকেই আমাদের শেষ দিন। তো
এতদিন যা পড়ছি, তো আমাদের এই এতদিনের যে পুঁজি, এই পুঁজিটা ইনশাল্লাহ আমাদের মৃত্যুর আগ পর্যন্ত প্রয়োজন হবে। যদি এগুলোকে আমরা সাথে নিয়ে রাখতে পারি তাহলে আমাদের জন্য খুবই ভালো। এর প্রতিদানটা আমরা অনেক বড় করেই পাবো ইনশাল্লাহ। তো আজকে শেষ দিন, তো আজকে আমার ইচ্ছা হলো আমরা একটু কালিমাগুলো একটু মশকু করব। দেখা যায় যে আমাদের দেখা যায় অনেকে হয়তো কালিমা শাহাদাতটা মোটামুটি ভাবে, একটু কালিমা তৈয়বাটা মোটামুটি ভাবে পারলেও বাকি যে কালিমাগুলো আছে ওইগুলো সম্পর্কে আমাদের ওইভাবে ধারণা পর্যন্ত নেই। আচ্ছা, এমন মানুষও আমাদের মাঝে পাওয়াটা অনেক বেশি কষ্টকর হবে না যে কিনা কালিমা তৈয়বাটাই মনে করেন বলতে পারে না। এই বিষয়গুলা যারা তাবলিগের সাথে যুক্ত আছেন আপনারা এইটা ভালো মতো বিষয়টা বুঝতে পারবেন। তো আমি আমার একটা ঘটনাই শুনাই। একদিন এক জামাতের সাথে, যারা ঢাকা আছেন ঢালকানগর এলাকা তো ভালোভাবেই চিনবেন, তো ওই ঢালকানগর এলাকায় গেলাম, ঢালকানগর মাদ্রাসা মসজিদে। সকালবেলায় গাছতে বের হয়েছি, ওই সময় এক দুইজন যুবক বয়সী লোক ফজরের নামাজের পরপরই খেলাধুলা করতে যাইতেছে। তারা ফজরের নামাজ পড়েনি, ঘুম থেকে উঠেই খেলাধুলা করতে যাইতেছে। মুসলমানের সন্তান, তারাও মুসলমান, যেহেতু এখন আমাদের ইসলামটা একেবারে পৈতৃক সম্পত্তির মতোই, যে মুসলমানের ঘরে জন্ম নিলাম আর আমি মুসলমান হয়ে গেলাম। তো তাকে দাওয়াতের এক পর্যায়ে বলা হইলো যে ভাই কালিমাটা একটু শোনাবেন, যে কালিমাটা একটু শোনা। তো সে মাথা চুলকানো শুরু করে দিছে এবং সে বলতে পারতেছে না যে কালিমা কোনটা। আমরা যে মুসলমান, আমাদের মুসলমানের কালিমাটা কি? কালিমা তৈয়বাটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটাই সে বলতে পারে না। তো এমন মানুষ পাওয়াটা কষ্টকর না। আমাদের আশেপাশেও যদি খোঁজ করি, যদি তাকে জিজ্ঞাসা করা হয় কালিমা তৈয়বাটা কি বা কালিমাটা কি আমাদের, এইটা আমরা বলতে পারে না এমন মানুষ পাওয়া যাবে। আর এই এতটুকু একটা কালিমা যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাকে যথাযথভাবে বলতে পারে না এমন মানুষ পাওয়াটা অনেক অনেক সহজ। তো যে কালিমার উপর আমাদের ইমানের ভিত্তি, এইটাই আমাদের দেখা যায় যে অনেক অংশে আমরা এটা সহি শুদ্ধভাবে বলতেও পারি না, আর এর অর্থ তো আমাদের অনেকেরই জানা নেই। অথচ এই বিষয়গুলো কিন্তু আমাদের জানা দরকার, এর অর্থটা কি, কালিমা তৈয়বার অর্থটা কি, কালিমা শাহাদাতের অর্থ কি, ইমানে মুজমাল, ইমানে মুফাসসল, এইটা আমার আরবিটা মুখস্থ থাকতে হবে। বিষয়টা অতটা জরুরি না হলেও থাকা উচিত, তবে এর যে অর্থটা আছে এইটা আমার জানা থাকা দরকার, যে আমি কোন কোন বিষয়ের উপর আমার ইমান রাখাটা বাধ্যতামূলক, আমার এই ব্যাপারে ইমান রাখতেই হবে। যেমন মনে করেন ইমানে মুফাসসলের ভিতরে ইমানের সাতটা বিষয়ের কথা উল্লেখ করা আছে, যে এটা ইনশাল্লাহ সামনে আমরা পড়বো, আজকেই পড়বো ইনশাল্লাহ, তো এটা তখন আসবে। তো এগুলো আমাদের জানা থাকা উচিত। তারপর আমরা তো এতদিন আমাদের যে উদ্দেশ্য ছিল যে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে কোরআন শরীফের আলফাজগুলা পড়তে পারা, এর সাথে সাথে কিন্তু কোরআনের কমপক্ষে আমরা যতটুকু নামাজের জন্য ব্যবহার করি বা নামাজে যে তাসবিহগুলা করি, এর অর্থ কিন্তু আমাদের অবশ্যই জানা থাকা দরকার। অন্যথায় আমি সারা জীবন একেবারে ছোট থেকে এই পর্যন্ত পড়ে আসতেছি যে বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর অর্থ কি, এর অর্থটা আমাদের জানা নেই। অথচ এটা কিন্তু জানা থাকা দরকার। কোরআনে কারিম যদি কেউ অর্থ না বুঝেও তিলাওয়াত করে তাহলে তার জন্য লাভ আছে, কমপক্ষে দশটি করে নেকি পাওয়া যায়। কিন্তু কোরআনের মূল উদ্দেশ্য কিন্তু আপনার এই শুধুমাত্র আলফাজ বা শব্দগুলোর তিলাওয়াত এইটা না,
এর উপর নির্ভরশীল মূল উদ্দেশ্য এটা না, এটা কোরআনের একটা বিধান, কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, আল্লাহ আমার উদ্দেশ্যে কি বলতিছে। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, আর এই বাণীর উদ্দেশ্য প্রত্যেকটা মানুষ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা আমার উদ্দেশ্য, এই যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলতিছে এটা আমার উদ্দেশ্য, এটা প্রত্যেকের উদ্দেশ্য। আমি যখন করব আমার উদ্দেশ্য, আমাকে আল্লাহ বলতিছে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমাকে আল্লাহ শিখাইতেছে। বা যখন কিছু বলতিছে এটা করো, সল্লু বা ওয়াকিমিস সালা, যে নামাজ কায়েম করো, আমার উদ্দেশ্যেই বলা হইতেছে। অথচ আমি পড়তেছি কিন্তু আমি এটা জানতেছি না যে এটা আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে। তো এটা আমাদের জানা দরকার, অন্তত পক্ষে যতটুকু আমাদের নামাজের জন্য আমরা সাধারণত পড়ি, যতটুকু তেলাওয়াত করি নামাজে, বা নামাজে যে তাসবিহগুলো পড়ি, যে দোয়াগুলো পড়ি, এগুলো আমাদের জানা থাকা দরকার। এতে করে অতিরিক্ত একটা লাভ হলো নামাজে একাগ্রতা বাড়ে। দেখা যায় যে আমাদের অনেক সময় নামাজের যে সূরা ফাতিহা তেলাওয়াত করি, এর অর্থ আমাদের জানা নেই, তো আমি অনবরত তেলাওয়াত করে যাইতেছি। যদি অর্থ জানা না থাকে তাহলে কিন্তু মনোযোগটা ওইভাবে বসানোটাও কষ্টকর। এমন একটা কিছু আমি তেলাওয়াত করতেছি যার অর্থ আমি জানি না, কিছুই বুঝি না, আমি বলতেছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, কিন্তু এর অর্থ কি আমি জানি না, আর রহমানির রহিম এর অর্থ আমি জানি না। তো এগুলো আমাদের জানা থাকা দরকার। তো আমরা এটা চেষ্টা করব যে এগুলোও যেন আমাদের আল্লাহ রাব্বুল আলামিন জানার তৌফিক দান করেন, এবং এইগুলো যেন আমরা শিখতে পারি। এটা শেখা আমাদের জন্য কষ্টকর হবে না, আমরা এগুলো শিখে নেব। তো আজকে আমরা ইনশাল্লাহ কালিমাগুলো একটু পড়ব। প্রথমে আসি কালিমা তৈয়বা। কালিমা তৈয়বাটা এটা শুধুমাত্র যারা অমুসলিম, মুসলমান হওয়ার জন্য পড়বে, শুধুমাত্র এই ক্ষেত্রের জন্য সীমাবদ্ধ না, এই ক্ষেত্রের জন্য না, এটা সবার জন্য। আমি মুসলমান, আমার জন্য। কারণ একটা হাদিসে বলা আছে যে জাদিদু ইমানাকুম, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলতেছে যে তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো। তো আমি মুসলমান, আমরা প্রত্যেকেই মুসলমান। তারপরও যদি আমাদেরকে বলা হয় যে আমাদের ইমান আছে, তারপরও বলা হইতেছে আল্লাহ রাসূল বলতেছে যে তোমরা তোমাদের ইমানকে নতুন করি, ইমানকে নবায়ন করো, তখন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ইমানানা, কিভাবে আমরা ইমান নবায়ন করব, আমরা তো মুমিন, আমাদের তো অলরেডি ইমান আছেই, তো ইমান নতুন ভাবে কখন হবে? যে একজন কাফের ব্যক্তি কালিমা পড়ে তার জন্য ইমানটা নতুন, কিন্তু আমি তো আগের থেকেই ইমানদার। তখন আল্লাহ রাসূল বলছে যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, এই কালিমা পড়ো, এর দ্বারা তোমার ইমান বারবার নবায়ন হইতে থাকবে। এর নবায়ন দ্বারা উদ্দেশ্য হলো যে ইমান বৃদ্ধি পাবে, যত বেশি আমরা এটা পড়বো ইমান বৃদ্ধি পাবে আমাদের। শুধু যদি আমরা এই শব্দগুলো পড়ি, এর মর্ম অর্থ না বুঝি, এর অর্থটা আমাদের জানা না থাকে, তাহলে কিন্তু এটা সম্ভব না। আর এর ফজিলত তো আমরা কম বেশি জানি, যে ব্যক্তি কালিমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, সে জান্নাতে প্রবেশ করবে। আর এক জায়গায় কালিমার ব্যাপারে পাওয়া যায় যে ব্যক্তি প্রতিদিন 100 বার পড়বে, কিয়ামতের দিন তার একটা নূর দান করবেন যেটা সূর্যের থেকেও অনেক বেশি, যার আলো প্রতিদিন 100 বার যে এই কালিমা পড়বে। তো আমরা কালিমা তৈয়বাটা পড়ি, আমার সাথে সাথে পড়বেন। আমাদের দেখা যায় যে অনেকের এই আলফাজের ক্ষেত্রে একটু দুর্বলতা আছে, কোথায় মোটা হবে, কোথায় টান হবে, এগুলো আমরা একটু ঠিক করে নেব। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথমে কালিমা তৈয়বা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে
রাসুলের নাম এখানে মুহাম্মাদুন। এখানে আমরা অনেক সময় দেখা যায় আমরা বলি মুহাম্মাদুন মুহাম্মাদুন, এটা কিন্তু হবে না, ভুল হয়ে যাবে। তো দুইটা হা, একটা হলো মাথা বাঁকা হা আর একটা হলো গোল হা, আমাদের পিছনে বারবার এই সমস্ত আলোচনা গেছে। তো এটা আমাদের অবশ্যই ঠিক করে নিতে হবে এই সমস্যাটা, এতে করে কিন্তু আপনার শব্দের অর্থেই পরিবর্তন হয়ে যায়। মনে করেন বাংলায় ব এবং ভ প্রায় কাছাকাছি, তো দেখেন বর জায়গায় যদি আমরা ভ বলি বা ভর জায়গায় ব বলি, তাহলে কিন্তু আমাদের শব্দ শব্দের গঠন পরিবর্তন হয়ে শব্দের অর্থই পরিবর্তন হয়ে যায়। তো প্রত্যেকটা ভাষার ক্ষেত্রেই বিষয়টা এমনই। তো মুহাম্মাদুন যেন মুহাম্মাদুন এমনটা না হয়। আচ্ছা, একসাথে বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, আর কিছু কিছু বিষয় আছে যেটা ঠিক না রাখলে সৌন্দর্য ঠিক থাকে না। যেমন মনে করেন র, আমরা জানি যে র কখন মোটা পড়তে হয়, আল্লাহ শব্দের লাম কখন মোটা বা পাতলা পড়তে হয়। তো এখানে রা যেন না হয়। তো অনেক সময় দেখবেন অনেক যে এমন কালিমাটা এমন পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এটা আবার কেমন হইল, ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ, তো লা তো না ল। তো আমরা এতটাই অধম বান্দা যে আল্লাহর নামটাও সুন্দর করে বলতে পারি না, রাসূলুল্লাহ। একটা ছোট বিষয়, একটা ছোট বাচ্চা, বাচ্চা যখন ছোট থাকে তখন সে দেখা যায় যে একটা কিছু বলতে গেলে তার ওইটা আর কি, যেহেতু সে মাত্র কথা বলতে শিখতেছে তার কথাগুলো এলোমেলো হয়ে যায়। সে বলতে চায় একটা, মনে করেন বলবে মা, ওই জায়গায় বলে ম, তারপর বলবে দুধ খাবে, ওইখানে বলে দুধু, এইটা ছোটদের ক্ষেত্রেই মানায় আর এটা শুনতে ভালোও লাগে। কিন্তু একটা বড় মানুষ যদি এইভাবে ছোট বাচ্চাদের মতো কথা এলোমেলো করে বলে, এটা কিন্তু বিরক্তিকর। তো আমরা ওই ছোট সীমানায় নেই, আমরা প্রাপ্ত বয়স্ক হয়েছি অনেক আগে, এখনো যদি আল্লাহর নামটা এইভাবে আমরা অসুন্দর করে বলি, এইটা কিন্তু যদি গভীরভাবে খেয়াল করা হয় তাহলে এটা খুবই খারাপ একটা বিষয়, যে আমরা এতটাই নালায়েক যে আল্লাহর নামটাই সুন্দর করে বলতে পারি না, রাসুলের নামটাই আমরা সহি শুদ্ধ করে পড়তে পারি না। এই বিষয়গুলো আমাদের একটু খেয়াল করা উচিত। আর একবার বলি আমি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আচ্ছা, তো একজনে কালিমা তৈবাটা শুনান সুন্দর করে। এই টানগুলা যদিও দেখা যায় তাদের কোরআন তিলাওয়াত ছাড়া, কোরআন ছাড়া সূরার ভিতরে ছাড়া অন্য জায়গায় টানের পরিমাণে কম করার সুযোগ আছে। তারপরে আমরা সুন্দর করেই ওই তাজবিদের যে কায়দাগুলো আছে ওইগুলোর দিকে লক্ষ্য রেখে সাইদুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। لا إله إلا الله محمد رسول الله। আচ্ছা, একটা বিষয় যে লাম, আমরা তো জানি র মোটা হওয়ার জায়গা ব্যাপারে জানি, লাম এই অক্ষ এই হরফটা শুধুমাত্র আল্লাহ শব্দের মাঝেই মোটা হয়, অন্য কোথাও মোটা হয় না। তো এইখানে মনে করেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে ইল্লা এইখানে যে লামটা, এইটা কিন্তু মোটা হওয়ার কোন সুযোগ নেই,
তো এখানে যেন ইল্লাল্লাহু না হয়, ইল্লাল্লাহ না, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। আচ্ছা সাইদুল ভাই আর একবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক মাশাআল্লাহ। আচ্ছা আশরাফুল ভাই। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলামিন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা এই আলামিন ভাই আপনারও কিন্তু ইল্লার যে লামটা এইটা একটু মোটা হয়ে গেছে, এটা চিকন ভাবে ইল্লাল্লাহ, যেন ইল্লাল্লাহ এমন না। এতে করে হয় কি যে মনে করেন ইল্লা, এতে করে অর্থের মাঝে পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই, অর্থে পরিবর্তন আসে না, সৌন্দর্য নষ্ট হয়ে যায় যেখানে চিকন হওয়ার, যেখানে মোটা হওয়ার, র এবং লামের ক্ষেত্রে। তবে বাকি যে সাতটা হরফ আছে সদ্দ তদ গৈন খ কফ, এই সাতটা হরফকে সব জায়গায় মোটা করতে হবে, অন্যথায় দেখা যাবে যে হরফের উচ্চারণই ভুল হয়ে যাবে। তো র লামের ক্ষেত্রে এটা খেয়াল রাখবো, নইলে আমাদের সৌন্দর্য ঠিক থাকবে না। আচ্ছা মারুফ ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা ঠিক আছে মারুফ ভাই, মারুফ ভাই এই রটা একটু মোটা করে বলার চেষ্টা করবেন, মুহাম্মাদুর রসুলুল্লাহ, যেন রা ধরনের না হয়। ঠিক আছে। আচ্ছা এবার শরীফ ভাই শুনাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা ঠিক আছে মাশা। আচ্ছা কালিমা তৈয়বার অর্থটা কারো যদি জানা থাকে শুনাবেন, কালিমা তৈয়বার কি অর্থ এই যে আমরা পড়ি। আচ্ছা আশরাফুল ভাই। জি হুজুর, কালিমা তৈয়বার অর্থ হলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। হ্যাঁ ঠিক আছে মাশাল্লাহ মাশাল্লাহ। লা ইলাহা তার মানে কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই, ইল্লাল্লাহ তবে আল্লাহ ছাড়া। অর্থাৎ প্রথমে সবকিছুকে বাদ দিয়ে দেওয়া হলো, একেবারেই সবকিছুকে ফ্রেশ করে ফেলানো হলো, মনে করেন লা ইলাহা, একেবারে আমাদের অন্তরের ভিতর কিছুই নেই, পুরো অন্তরটাকে পরিষ্কার করে ওইখানে ইল্লাল্লাহ তবে একমাত্র আল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা এবার তাহলে আমরা কালিমা শাহাদাতটা পড়ি, কালিমাতু শাহাদা। আচ্ছা আমার সাথে পড়বেন। এই আমরা যখন আজান মশক করছিলাম তখন এই শব্দটা কিন্তু গেছে, এই শব্দটার নাম আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এ পর্যন্ত আমরা আজানের অংশ হিসেবেই পড়ছি। তো ওইখানে একটা আলোচনা হয়েছিল আশহাদু, এখানে যেন হার উচ্চারণটা স্পষ্ট থাকে, অনেক সময় আমাদের সমস্যা হয় কি আশহাদু অর্থাৎ শিনে তাসদিদ দিয়ে জবর এইভাবে আমরা পড়ি। আচ্ছা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লাহ
وأشهد أن محمدا وأشهد أن محمدا عبده ورسوله عبده ورسوله عبده ورسوله جنو رسولنا هاي رسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن আচ্ছা কালিমা শাহাদাতটা শুনান আশরাফুল ভাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ঠিক আছে মাশাআল্লাহ আচ্ছা মারু ভাই আশহাদু أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله আচ্ছা عبده و যেন একটু লম্বা না হয় عبده ورسوله আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ আচ্ছা এবার সাইসলাম ভাই أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا মনে করেন وأشهد أن যেন وأشهد أن না হয় এই হামজার উচ্চারণটা যেন বাদ না যায় যদি মনে করেন বলি وأشهد তাহলে কিন্তু হামজার উচ্চারণটা বাদ হয়ে যাবে তো এখানে বলতে হবে وأشهد وأشهد أن আবার এইখান থেকে ওয়াশহাদু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ আচ্ছা এবার আলামিন ভাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আচ্ছা ঠিক আছে তবে আলামিন ভাই এইখানে মুহাম্মাদান মুহাম্মাদান যেন হয়ে না যায় মুহাম্মাদান মিমে যেন টান না হয় এটা খেয়াল রাখবেন আচ্ছা এবার ইমদাদ ভাই أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ আচ্ছা এবার কালিমা শাহাদাতের অর্থটা কি শুনাইতে পারবেন হ্যাঁ আশরাফুল ভাই জি হুজুর প্রথম হলো আশহাদু আল্লাহ মানে আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ হ্যাঁ আশহাদু আমি সাক্ষ্য দিতেছি আল্লা ইলাহা ইল্লাল্লাহ অবশ্যই কোনো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই কোনো উপাস্য নেই ওয়া আশহাদু আন ওয়া আশহাদু এবং আমি আরো সাক্ষ্য দিতেছি আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু অবশ্যই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল আচ্ছা তো এখন আমরা ইমানে মুজমালটা একটু পড়ি
آمنت بالله آمنت بالله آمنت بالله كما هو كما هو كما هو كما هو بأسمائه وصفاته 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 وقبلت جميع أحكامه وقبلت جميع এবার আমি একসাথে বলি آمنت بالله كما هو بأسمائه وصفاته وقبلت جميع أحكامه آمنت بالله كما هو بأسمائه وصفاته وقبلت جميع أحكامه আচ্ছা ঠিক আছে এবার শুনেন একজন আচ্ছা একজন শুন আশরাফুল ভাই آمنت بالله كما هو بأسمائه وصفاته وقبلت جميع أحكامه مه আচ্ছা মাশাআল্লাহ ঠিক আছে এবার ইমদাদ ভাই آمنت بالله كما هو بأسمائه آمنت بالله যেন না হয় বিল্লাহ এখানে আল্লাহ শব্দের লাম পাতলা বিল্লাহ آمنت بالله এটা সাইড দিত آمنت بالله كما هو بأسمائه وصفاته وقبلت جميع أحكامه শুনতে পাচ্ছেন
হুজুর কি নেটওয়ার্কের বাইরে চলে গেলেন? মনে আসছে তো ভাই? হ্যাঁ, আমার এই নেটওয়ার্কের বাইরেই ছিলাম, লাইনটা হঠাৎ করে কেটে যাওয়ার কারণে। আলহামদুলিল্লাহ ফিরে আসুন। আমন্তু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কবিলতু জামিআ আহকামিহি। আচ্ছা, শেষে আহকামি অপ্রিয়ার কি হাই যতম দিয়ে বলবেন। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা এবার মোহাম্মদ আলামিন ভাই। আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কবিলতু জামিয়া আমন্তু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি অকবিলতু জামিআ আহকামি। আচ্ছা, জামিআ আইনের উচ্চারণটা আরেকটু স্পষ্ট করলে ভালো হবে। ইমানে মুজমালের অর্থ কি কেউ শুনাইতে পারবেন? ইমানে মুজমাল, আচ্ছা আমি বলি, আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়াসিফাতিহি ওয়াকবিলতু জামিআ আহকামি। আমি ইমান আনিলাম সর্ববিধ নাম ও গুণ বিশিষ্ট আল্লাহ তাআলার উপর, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেমন, আল্লাহ রাব্বুল আলামিন কেমন এইটা আমার জানার দরকার নেই, বা এইটা বান্দা জানেও না আল্লাহ রাব্বুল আলামিন কেমন। আল্লাহ রাব্বুল আলামিন যেমন আছে তেমন, আল্লাহর পরে আমি ইমান আনিলাম বি আসমাইহি তার নাম সমূহের উপর, ওয়া সিফাতিহি এবং তার গুণের উপর, গুণবাচক নামের উপর, ওয়া কবিল জামিআ আহকাম এবং তার সমস্ত বিধানাবলী, এটাকে আমি গ্রহণ করে নিলাম, আমি কবুল করলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ ফরজ। হ্যাঁ, নামাজ ফরজ, এটা আমি মানি। একটা হলো যে বিশ্বাসগত মানা, আর একটা হলো আমলান মানা। হয়তো আমাদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে অনেক বিধানাবলী আমরা পালন করতে পারি না বা করি না অলসতার কারণে, কিন্তু এটা আমরা মানি। তো ঈমান ঠিক আছে কিন্তু পূর্ণ না। একটা হলো নামাজ ফরজ, এইটা মানা, আর একটা আমল করা। তো অনেকে আছে মানে কিন্তু আমল করে না, কিন্তু যদি এমন হয় যে আমলও করে না আবার মানেও না, তাহলে কিন্তু ঈমান থাকবে না, তাহলে সে আর মুসলমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। আচ্ছা এবার ঈমানে মুফাসসাল, বিস্তারিত ঈমান, এটা আমরা একটু হুজুর ঈমানে মুজমালের অর্থটা আরেকবার একটু বলেন দিন হুজুর।
আমি ঈমান আনলাম সর্ববিধ নাম ও গুণ বিশিষ্ট আল্লাহ তাআলার উপর এবং তার সমস্ত হুকুম মানিয়া লইলাম বা সমস্ত হুকুম মেনে নিলাম। আচ্ছা, তো এখানে একটা বিষয় দেখেন, ছোট ছোট বিষয়, অনেক সময় দেখবেন যে ওই বলা হয় যে শিরিক করা, ছোট ছোট বিষয় শিরিক হয় বা অর্থাৎ আল্লাহর অংশীদারিত্ব বানাই ফেলি আমরা অনেক ক্ষেত্রে। তো এই সমস্ত এই কালিমার যে বিষয় আদি আছে, এই যে পাঁচ কালিমা, এগুলো যদি আমাদের অর্থটা মনে থাকে, মনে রাখতে পারি, তাহলে আমরা এর এই শিরিক থেকে আমরা বেঁচে যাব যে আল্লাহর বৈশিষ্ট্য কি বা কোনটা আল্লাহর জন্য খাস, এটা যদি আমাদের জানা থাকে এর সাথে আমরা অন্য কোনো কিছু যুক্ত করব না। এই জন্য অবশ্যই এই যে পাঁচ কালিমা আছে এইটার বিষয়গুলো আমাদের জানা থাকা দরকার। একটা এবার ইমানে মুফাসসাল, আচ্ছা আমার সাথে পড়বেন। আমানতু বিল্লাহি, আমানতু বিল্লাহি, আমানতু বিল্লাহি, ওয়া মালাইকাতিহি, ওয়া মালাইকাতিহি, ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى من الله تعالى والبعث بعد الموت. এবার আমি একবার বলি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আচ্ছা, এবার একজন শুনুন, আশরাফুল ভাই। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি
والقدر خيره وشره من الله تعالى والباس بعد الموت. এখানে আমরা মধ্যে লীন পড়ার সময় একটা আলোচনা করছিলাম যে ওয়াও মধ্যে লীন হিসেবে যখন টান দেওয়া হবে তখন ওয়াওয়ের যে টানের উচ্চারণটা ওর মতো হবে না, রস্বউর মতো হবে বা দীর্ঘউর মতো, মাউত মাউত, এখানে যেন মাউত না হয় মাউত। মাউত মনে করেন খৌফ, খৌফ, তারপর নাউম। এমদাদ ভাই آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت. والبعثي بعد الموت এখানে যেন والبعثي এভাবে টান না হয়, والبعثي بعد الموت। আচ্ছা শরীফ ভাই। আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাআসি বাদাল মাউত। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা আলামিন ভাই। آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت. আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। ঠিক আছে আচ্ছা তো ইমানে মুফাসসাল এর অর্থ হলো আমানতু বিল্লাহি, যে আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনিলাম, ওয়া মালাইকাতিহি এবং তাহার ফেরেশতাগণের উপর, ওয়া কুতুবিহি এবং তার কিতাবসমূহের উপর। যদিও আমাদের ইসলাম ধর্মের হলো আল কোরআন, তাওরাত, জাবুর, ইঞ্জিল এই সমস্ত কিতাবের উপরও এই বিশ্বাসটা থাকতে হবে যে এগুলা আল্লাহর বাণী, আল্লাহর কিতাব। যদিও এটা হয়তো পরবর্তীতে বিকৃত হয়ে গেছে, এটা বিকৃত রূপ আছে, আমাদের সামনে মূল রূপটা নেই, কিন্তু এই বিশ্বাসটা আমাদের থাকতে হবে তাওরাত এমন কিতাব আল্লাহ রাব্বুল্লাহ আলামিন নাজিল করছে, ইঞ্জিল জাবুর আল্লাহর কিতাব, ওয়ারুসুলিহি সমস্ত রসুলের প্রতি বিশ্বাস রাখতে হবে যে তারা আল্লাহর রাসূল, যেমন ঈসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল, মুসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল, এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি কিয়ামতের দিনের উপর, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, অর্থাৎ তাকদীরের উপর, ভালো মন্দ তাকদীরের উপর এই বিশ্বাস আমাদের রাখতে হবে। والبعث بعد الموت এবং মৃত্যুর পরে পুনরুজ্জীবিত হওয়ার উপর আমি ঈমান আনলাম, এটা হলো ঈমানের মুফাসসাল অর্থ। এখানে অর্থাৎ সাতটা বিষয়, যে আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার উপর, ফেরেশতাগণের উপর, তার কিতাবসমূহের উপর, তার রাসূলগণের উপর, কিয়ামতের দিনের উপর, ভালোমন্দ তাকদীরের উপর এবং পুনরায় জীবিত হওয়ার উপর, এই সাতটা বিষয়। আচ্ছা এরপর আসছে আমাদের কালিমায়ে তাওহীদ। এটা আমরা দুই একবার পড়ি। লা
إله إلا الله لا إله إلا الله وحده وحده لا شريك له لا شريك له له الملك له الملك وله الحمد وله الحمد وله الحمد وله الحمد وهو على كل شيء قدير وهو على كل شيء قدير আচ্ছা আমি একবার শুনাই লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আচ্ছা এর অর্থটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই وحده তিনি এক لا شريك له তার কোনো অংশীদার নেই له الملك সমস্ত ক্ষমতা তার وله الحمد এবং সমস্ত প্রশংসা তার জন্য সমস্ত প্রশংসা তার وهو على كل شيء قدير তিনি সমস্ত বিষয়ের উপর ক্ষমতাবান তার সমস্ত ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের এটা হলো কালিমায়ে তাওহীদ তো আমরা এই কালিমার বিষয়গুলো ইনশাআল্লাহ বা যা কিছু আমরা মাঝে পড়ি অন্তত পক্ষে এই সমস্ত বিষয়গুলোর অর্থ প্রত্যেকই আমরা জেনে নেওয়ার চেষ্টা করব তো আলহামদুলিল্লাহ আমাদের যে উদ্দেশ্য নিয়ে এখানে অংশগ্রহণ করা এর শেষ পর্যন্ত আমরা যারা নিয়মিত উপস্থিত থাকতে পারছি বা হয়তো আমাদের সমস্যার কারণে নিয়মিত না থাকতে পারলেও আমরা এটা ফলো করছি আমাদের ইউটিউবে যে ভিডিও দেওয়া হয় ওইখান থেকে দেখে নিছি তো আমার জানা মতে অনেকেই আছেন যে ব্যস্ততার কারণে নিয়মিত ক্লাসে উপস্থিত হইতে পারেনি কিন্তু আমরা ওইখান থেকে ওইটা দেখে নিছি তো আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্যে এখানে অংশগ্রহণ করা এর পূর্ণ ফায়দা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন এখন সবচাইতে বড় বিষয় হলো এই যে আমাদের কোরআন সহি শুদ্ধ করার জন্য যে এই সময়টা আমরা ব্যয় করলাম এটা কিন্তু আমাদের জন্য যথেষ্ট না এটা আমরাও জানি ভালো মতোই জানি তো এইখান থেকে আমরা যেটা নিলাম এটা হলো আমাদের জন্য একটা পুঁজি বা আপনাকে বলা যায় যে যুদ্ধের অস্ত্র দিয়ে দেওয়া হলো এখন বাকি দায়িত্ব আপনার যদি এটা নিয়ে আপনি বসে থাকেন আপনার কোনো লাভ হবে না যদি এইটার ব্যবহার করেন তাহলে আপনি এইটার লাভ পাবেন তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে আমাদের আগেও যেটা বারবার আলোচনা হয়েছে যে আমরা আমাদের জীবনের নির্দিষ্ট একটা সময় দৈনিকের জন্য নির্দিষ্ট একটা সময় এই কোরআনের জন্য অক্ফ করে দেব যে এই সময়টা আমার কোরআনের জন্য অক্ফ মৃত্যুর আগ পর্যন্ত ইনশাল্লাহ আমরা এই সময়টা কোরআনের পিছনেই ব্যয় করব যদি আমরা এইভাবে ধারাবাহিকতার সাথে করতে পারি তো আমাদের কোরআনের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে আর এই সম্পর্ক আমাদের মুক্তির কারণ হবে তো আজকে আমাদের শেষ দিন তো দীর্ঘদিন আমরা একসাথে ছিলাম তো মানুষ মাত্র এই ভুল হতেই পারে তো এই জন্য আমার উপর যে দায়িত্ব ছিল আমি অনেক ক্ষেত্রে চেষ্টা করছি যেন এটা আমার পক্ষ থেকে যথাযথভাবে আদায় করতে পারি কিন্তু তারপরও কিছুটা অনেকটাই বলা যায় যে গাফিলতি ছিল কারণ অনেক ক্ষেত্রে
যেখানে আমি আরেকটু ভালো করা সম্ভব ছিল, কিন্তু হয়তো আমার অলসতার কারণে বা বেখেয়ালির কারণে ওইটা হয়নি, সম্ভব হয়নি। কিন্তু আমার পক্ষে এর থেকে ভালো কিছু করা সম্ভব ছিল, কিন্তু আমি পারিনি। তো এই জন্য সর্বপ্রথম আমি আল্লাহর কাছে মাপ চাই যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এই দায়িত্বর ক্ষেত্রে যে ত্রুটি আছে আমাকে মাফ করে দেন। তো আপনাদের কাছেও আমি ক্ষমা প্রার্থী যে আমার পক্ষ থেকে যতটা পাওয়ার পূর্ণটা হয়তো আমি দিতে পারিনি, এই জন্য আল্লাহর হস্তে আমাকে মাফ করে দিবেন। আর যদি কোনো ব্যবহারে আপনাদের খারাপ লেগে থাকে, যেহেতু আমাদের সময়টা একেবারেই কম না, চল্লিশটা ঘন্টা, চল্লিশ ঘন্টারও বেশি আমরা ক্লাস এক ঘন্টা দশ মিনিটের মতো করি, তো আমরা একসাথে, তো এর ভিতরে হয়তো কোনো কোনো মন্তব্য আপনাদের আঘাত করতে পারে, এই জন্য খাসভাবে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আর একটা বিষয় হলো এই যে আমাদের যে আয়োজন, হ্যাঁ অবশ্যই, আমাদের যেই যে একটা আয়োজন, কোরআন শিক্ষার একটা আয়োজন, তো এটা হলো একটা পরিবারের মতো। পরিবারের সাথে যে যুক্ত হয় সে কিন্তু কখনো আর আলাদা হয় না, তাকে কখনো কোনোভাবেই আলাদা করা যায় না। একটা পরিবারের যখন কারো জন্ম হয়, একটা বাচ্চা জন্ম নিল, তো সে কখনোই এই পরিবার থেকে আলাদা হওয়া তার পক্ষে সম্ভব না বা কোনোভাবেই হবে না। আমাদের এই যে একটা আয়োজন, এসো তাজবিদ শিখি বা এসো সিফাত শিখি, সাপ্তাহিক মস্ক হয়, তো এই সব কিছু হলো একটা পরিবারের মতো। তো আপনারা এইখানে আসছেন, তো আপনারা এই পরিবারের অংশ, আমরা সবাই একটা পরিবারের মতো। তো আমাদের যারা উদ্যোক্তা আছে, যাদের হাত ধরে, যাদের এই যাত্রা শুরু, আমরা তাদের জন্য দোয়া করব। আচ্ছা, আমাদের কেউ কি আছে এখানে, কেউ কি আসছে? কেউ বোধ হয় নেই। আচ্ছা, ইন্তেজামি কমিটি যারা আছে এদের সাথে আমাদের কি কারো কোনো পরিচিত পরিচিত কেউ আছেন? জি স্যার, আমার সাথে আছে স্যার। হ্যাঁ, তাইফুর রহমান ভাই, ও তো জানানো হয়েছিল, এখনো হয়তো কোনো সমস্যার কারণে আসতেছে না, আসার কথা ছিল তাদেরও আজকে, হয়তো কোনো সমস্যা কি না। তো তাদের জন্য আপনারা বিশেষভাবে দোয়া করবেন, খাসভাবে দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই মহৎ উদ্যোগকে কবুল করে নেন। কবুলিয়ত হলো বড় বিষয়, তাদের জন্য তাদের যেন এই উদ্দেশ্যকে আল্লাহ কবুল করে নেন, তাদের এই সৎ উদ্যোগকে, এবং এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যেন জারি রাখেন। তো এই জন্য সবচাইতে বড় পুঁজি, এদের সবচাইতে বড় পুঁজি বা আমাদের সবচাইতে বড় পুঁজি হলো আপনাদের শুভকামনা এবং দোয়া এবং সার্বিক সহযোগিতা। মনে করেন আর একটা ভাইকে আমি দাওয়াত দিয়ে নিয়ে আসলাম, আমাদের পরিচিত অনেকেই আছে যে কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়তে পারে না, আমাদের পরিচিত এমন অনেক আছে, হয়তো সময়ের কারণে কোনো মসজিদে গিয়ে বা মাদ্রাসায় গিয়ে পড়াটাও ওইভাবে সম্ভব না। এমন জায়গা যে যেখানে ঘরে বসেই আমরা শিখতে পারি, তো এমন সন্ধান তার জানা নেই, যদি জানা থাকতো সে হয়তো অংশগ্রহণ করতো, এমন অনেক ভাই আছে, তো তাদেরকে আমরা দাওয়াত দেব। বা এমন অনেক আছে যে যাদের জানা থাকলেও জানা আছে বা জানা নেই, কিন্তু এইটা যে কতটা প্রয়োজন আমাদের জন্য, এই প্রয়োজনের যে উপলব্ধি এইটা অনেকের ভিতর নেই, তো আমরা এই উপলব্ধিটা তাদের মাঝে পয়দা করার চেষ্টা করব। কারণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, যে তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে, আহালকে জাহান্নাম থেকে বাঁচাও। তো পরিবার বলতে আমার অধীনস্থ যারা তারাও আমার পরিবার, আমার বন্ধু বান্ধব তারাও আমার পরিবার, আমার বন্ধু বান্ধব না মুসলমান ভাই তারাও আমার পরিবার, সমস্ত মুসলমান ভাই, সমস্ত মুসলমান নরনারী সবাই আমার পরিবার।
তো তাদের কাছে আমরা এই দাওয়াত পৌঁছাবো, তাদের কাছে আমরা এই দাওয়াত পৌঁছে দেব যেন তারা এখানে এসে অংশগ্রহণ করে এবং তারাও যেন কোরআন শিখতে পারে এবং ওই যে এইখানে হয়তো অনেকের পক্ষে সময়ের মিল করতে পারে না, যে সাধারণত আমাদের এই ব্যাচগুলো রাতে হয়, হয়তো অনেকের রাতে সময় নেই, দিনে সময় আছে, তো দিনে সাধারণত হয় না, তো তাদের জন্য আমাদের যেহেতু ইউটিউবে চ্যানেল আছে ওইখানে এই সমস্ত ক্লাসের ভিডিওগুলো থাকে, অডিওগুলো থাকে, তো ওইখান থেকেও যদি সে চেষ্টা করে তাহলে সে ওইখান থেকে এই বিষয়টা শিখতে পারবে, বা যদি কোনো প্রশ্ন থাকে ফেসবুকে যে একটা গ্রুপ আছে ওই গ্রুপে যদি সে থাকে ওই গ্রুপে কোনো কিছু জিজ্ঞাসা করে তো ইনশাল্লাহ ওইটার উত্তরও সে পাবে। তো আমরা অপর ভাইকে দাওয়াত দেব যাতে তারাও এই পরিবারের সাথে যুক্ত হইতে পারে। আর একটা বিষয় হলো, আপনারা হয়তো অনেকের জানাও আছে যে এই প্রত্যেকটা ব্যাচের শেষে আমাদের একটা প্রতিযোগিতার ব্যবস্থা থাকে। প্রতিযোগিতার ব্যবস্থাটা হলো এমন যে আমরা প্রত্যেকেই পাঁচটা করে সুরা, সুরা ফাতিহা সহ যে কোনো চারটা সুরা, মোট পাঁচটা সুরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওইখানে শোনাব, ওইখান থেকে একটা ফলাফল প্রকাশ করা হবে। আসলে ওই প্রতিযোগিতাও ওইভাবে বলা যায় না, এটা প্রতিযোগিতাও আবার এক হিসেবে পড়াটাও শোনানো যে এতদিন আমি কি শিখলাম, এটা কতটুকু কি হইল, তারপর এটা শোনা হয়, শোনার পরে যদি কোনো সমস্যা থাকে বা কোনো জায়গায় পরিবর্তন করার থাকে ওইটাও তাকে স্পেশালি জানাই দেওয়া হয়। তো আমরা এখানে প্রত্যেকেই অংশগ্রহণ করব, যে চার দিনের ভিতর, আজকে হলো আজকে 22 তারিখ, তো ইনশাল্লাহ আমরা এই পাঁচটা সুরা, সুরা ফাতিহা সহ আরো চারটা সুরা আমাদের হোয়াটসঅ্যাপে যে গ্রুপ আছে ওইখানে এইটা প্রত্যেকেই শোনাবো। সবচেয়ে ভালো হয় যে যদি এক রেকর্ডিংয়ে পাঁচটা সুরা শুনেই দেন এবং সুরা শোনানোর পর ওইটার সাথেই নিজের নাম উল্লেখ করে নাম লিখে দিতে হবে, নিজের নাম লিখে তারপর পাঁচটা সুরা শোনাবে। যদি আচ্ছা, মোহাম্মদ সৈয়দ আজহারুল ভাই, আজহারুল ভাই কিছু বলবেন বোধ হয়? জি হুজুর, বিদায়ের সময় আমাকে শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার সম্পর্কে দুই একটা কথা এবং যারা সংশ্লিষ্টের সঙ্গে তাদের সম্পর্কে দুই একটা কথা না বললেই নয়, সেটা হলো যে আপনার সাবলীল উপস্থাপনা, সুন্দর উপস্থাপনা এবং সুন্দর উচ্চারণ, বিশেষ করে যারা শিক্ষক তাদেরকে ওই যে লোকাল ল্যাঙ্গুয়েজ পরিহার করে উপস্থাপন করা, এটা খুব কষ্টসাধ্য ব্যাপার, অনেকের কাছেই এই লোকাল ল্যাঙ্গুয়েজের টোন টান চলে আসে, আপনার মধ্যে সেটা নেই, আমি মুগ্ধ হয়েছি, ভালো লেগেছে। সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষ যারা এটা চালু করেছেন তাদের সবাই প্রতি আমার অনেক অশেষ শ্রদ্ধা, ভালোবাসা এবং দোয়া থাকলো যে এর সঙ্গে যারা আছেন আপনি সহ সবাই কামিয়াবি হন, সকলকে আর সকলের প্রতি আল্লাহ তাআলা সকলের মঙ্গল, সকলকে ভালো রাখুন, তাদের মনস্কামনা পূর্ণ করুন, এই দোয়া করি। এবং আমিও সকলের কাছে দোয়া চাই, আপনাদের কাছে যা শিখেছি এটা যেন আমাদের পার্থিব হয়ে থাকে সুন্দরভাবে, অনেক কিছুই শিখেছি, অনেক ভুল সংশোধন হয়েছে, আমি আপনাদের সকলের প্রতি যারা সংশ্লিষ্ট আছে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমি আল্লাহ হাফেজ। আমিন, আল্লাহ কবুল করুক। আচ্ছা আচ্ছা, আর কারো যদি কিছু বলার থাকে। হুজুর, আপনাকে কোন মাদ্রাসায় পাওয়া যাবে ভুলে গেছি হুজুর বলছিলেন মনে হয়, আপনি এখন মানে? আমি এখন বর্তমানে আছি, আমি বর্তমানে আছি বাগেরহাট। আচ্ছা আচ্ছা, আপনি কর্মস্থান কি হুজুর ওই বাগেরহাটেই না? হ্যাঁ, কর্মস্থান বাগেরহাট।
কাজী নেওয়াজ ভাই জি আসসালামু আলাইকুম হাজির ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ যে জানা নাই পরিচয় নাই এরকম এই কি বলবো মানুষের কাছ থেকে মানে কোরআনটা অনেক ভালোভাবে শিখতে পারছি আর কি সেজন্য দোয়া করি আর কি আমিন আল্লাহ কবুল করুক আপনার দোয়া সবাই দোয়া করবেন ফিয়ামানিল্লাহ হুজুর আচ্ছা ঠিক আছে হুজুর আপনার বাসা কোথায় হুজুর আমার বাসাও বাগেরহাট বাগেরহাট হুজুর আপনি একটু যদি ক্যামেরাটা অন করতেন একটু আপনার দেখতাম হুজুর এতদিন ক্লাস করলাম আপনার দেখেন সৌভাগ্য হয়নি তো হুজুর আচ্ছা এটা আসলে বিষয়টা হলো কি বিষয়টা হলো কি আমি আর কি ওই যেখানে আসি ওইখানে লাইট নেই আর কি আমি একটু বাহিরে বাহিরে বলতে মসজিদের বারান্দার এদিকে বসা তো এখানে লাইটও নেই তো ক্যামেরা অন করলেও কোনো লাভ হবে না আচ্ছা এখন বিষয়টা হলো যে এটা হলো আমাদের ভালোবাসার জন্য কাউকে দেখার দরকার নেই তো ইনশাল্লাহ আমরা হয়তো কাউকে দেখিনি আপনাদেরকেও হয়তো দেখিনি আমি অনেককেই বেশিরভাগ হয়তো দু একজনকে দেখছি তাও সরাসরি না ইনশাল্লাহ যদি সবকিছু ঠিক থাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের কবুল করেন তাহলে অবশ্যই আমাদের জান্নাতে দেখা হবে অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আমিন 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 আল্লাহ আল্লাহ কবুল করুন আচ্ছা আলামিন ভাই হুজুর আসসালামু আলাইকুম আলামিন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ হুজুর আজকে তো ক্লাস শেষ তো হুজুর আপনি তো জানেন যে আমি সিঙ্গাপুরে আছি আমি ইমদাদ আমার সিঙ্গাপুরে আমরা স্টুডেন্ট আর কি স্টুডেন্ট মানে কি আমরা দুজনে মেইন ইঞ্জিনিয়ার আর কি আমাদের পরীক্ষার জন্য আসছি আমাদের পরীক্ষা খুব কাছে কিন্তু তারপরও আপনাদের ক্লাসটা আমার আমাদের এত ভালো ছিল এবং আমরা দুজনেই এত অনুপ্রাণিত হয়েছি যে আমাদের জন্য এটা আমরা ভাবছি যেটা আমাদের জন্য একটা বলে রেখেছি বিশেষ করে এই বয়সে আসলে আমাদের প্রত্যেকের বয়স হয়েছে এখন কিছু তো সেক্ষেত্রে এই বয়সে যে একটা সুযোগ এই সময়টা দিতে পারবো এবং আপনার পড়া আমাদের কাছে খুবই ভালো লাগছে বিশেষ করে আমরা খুবই কৃতজ্ঞ আপনার প্রতি যে আপনি আমাদেরকে অনেক ভালোভাবে গাইড করছেন যেগুলো আমাদের জন্য মানে আপনাদের যে আমরা যে বুঝিং কোরআন শিফট করতাম আগেও পড়তাম কিন্তু এখন আমাদের জন্য এটা আরও সহজ হবে সুন্দর হবে আমাদের অনেক দুর্বলতা ছিল সেগুলো এখন অনেক কিছু ক্লিয়ার হয়েছে তা হয়তো আমরা অত সময় যেতে পারিনি তারপর হয়তো আমাদের চেষ্টা থাকবে ইউটিউব গেটে আমরা ওগুলো আবার ঠিক করবো বা সমস্যা আপনার যাবো বা আপনার কাছে সাক্ষাতে যাবো বা না হয় আপনার কথা বলবো যাই হোক হুজুর আপনার প্রতি আমরা কৃতজ্ঞ আপনার সুস্থের জন্য দোয়া রাখি আর যারা আপনার যেখানে আছেন যারা ডাইরেক্টর আছেন হয়তো তাদেরকে চিনি না বা জানি না তারা কারা তাদের জন্য দোয়া করি যে আপনি আমাদের জন্য দোয়া করবেন যে আমরা যে উদ্দেশ্যে আছে তাদের জন্য আমাদের উদ্দেশ্যে সাক্ষাৎ হয় আর যে আমরা যাতে ভবিষ্যতে আপনার সাথে অদা করতেছি যে ভবিষ্যতে আমরা যদি কোরআনকে সহিষ্ণুতে পড়তে পারি বুঝে সময় দিতে পারি এর জন্য আপনি দোয়া করবেন এবং আমরা করি ইনশাল্লাহ দোয়া করবেন যেন আমরা বেশি দিন সঙ্গে যেতে পারি এই বিষয়ে এই আর কি এই বলে আর কি বললাম যে আপনি আমাদের দোয়া করবেন এবং বিশেষ করে ক্লাসে যারা আছে সবার কাছে দোয়া চাচ্ছি আর কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অবশ্যই অবশ্যই আমরা তো আপনাদের জন্য দোয়া অবশ্যই করব অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কবুল করে নেন যেন দিনের জন্য কবুল করেন আর সবচেয়ে বড় কথা আল্লাহ যেন আমাদের উপর সন্তুষ্ট থাকেন আর বিশেষ করে আমাদের যারা এইটার উদ্যোক্তা যারা এইটা পরিচালনা করার সাথে যুক্ত আছেন তো তাদের জন্য আপনারা বিশেষভাবে দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে উদ্দেশ্যে তারা এটা শুরু করছে তাদের সেই উদ্দেশ্য যেন আল্লাহ পুরো করেন অর্থাৎ এই খিদমতটা এই আয়োজনটা যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন আমিন আচ্ছা মোহাম্মদ আশরাফ আমিন কি হুজুর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ হুজুর আমার কথা হলো যে আমি মানে অনেক ছোটবেলা থেকে মানে কোরআন শরীফ মানে একবার পড়া হয়েছিল আমার একবার ছোটবেলায় মানে কোরআন শরীফ কায়দা পড়া হয়েছিল তো তখন কোরআন শরীফ পড়তে পারতাম ক্লাস মনে হয় 2-1 পড়তাম তখন তো এরপরে মানে আরো পড়া হয়নি ওই রকম করে কোরআন শরীফ মানে ওই যে রাইখা দিয়েছি এরপর আর পড়া হয় নাই তো আস্তে আস্তে সব ভুলে গেছি আমি কায়দা ছিল সব কিছু ভুলে গেছিলাম তো
মানে এখন কিভাবে যে আবার শুরু করবো কোরআন শরীফ পড়া, এটা অনেক যে খুঁজতেছিলাম। একদিন তো পরে যে এসব তাদের শিখি গ্রুপটা ফেসবুকে মানে যখন দেখলাম তখন মনে হয় 9 ব্যাচ না 10 ব্যাচ জানি চলতেছিল, 8 ব্যাচ মনে চলতেছিল আপনাদের এই যে তাসবিদের। তো তখন এরপরে তো ওয়েট করার পর তারপরে 11 নম্বর ব্যাচে তারপর তো ইয়াসলো, এরপরে হলাম। এখন তো মোটামুটি আলহামদুলিল্লাহ মানে কিছুটা হলেও পড়তে পারি আগের মতো। এটা মানে অনেক উপকৃত হয়েছে আপনাদের দ্বারা, হুজুরের বোঝানো দ্বারা, পড়ার বোঝানো অনেক সুন্দরভাবে বুঝতে পারছি। আর যারা এটা ই করছে তাদেরকে অনেক ধন্যবাদ, তাদের জন্য আল্লাহ কবুল করে এই কথাই। আমিন, আল্লাহ কবুল করুক, ফি আমানিল্লাহ। আচ্ছা, তাইফুর রহমান ভাই। আসসালামু আলাইকুম। আসলে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলতে চাচ্ছি আমি এর আগে তাজবীরের যে 7 নম্বর ব্যাচ ওখানেও পড়ছি, পড়ার পরে হয়েছে কি মাস দুয়েকের মতো মানে চর্চা আর হয় নাই, মানে চর্চা করি নাই। তো দেখা যাচ্ছে নিজের কাছে বুঝতেছিলাম যে জিনিসটা আবার ইয়ে হয়ে যাচ্ছে, মানে দূরে চলে যাচ্ছে। এই জন্য চর্চা জিনিসটা আসলে খুব গুরুত্বপূর্ণ, আমি যেটা নিজে ফিল করছি আর কি। তো এখন আমরা যারা শিখছি তো সবাই একটু নিয়মিত চর্চা না করলে দেখবেন যে আবার সেই আগের মতো হয়ে যাবে সবকিছু আর কি। সবাই যেন একটু চর্চার মধ্যে থাকে। আর আরেকটা জিনিস হচ্ছে আলামিন ভাই আর ইমদাদ ভাই মানে সিঙ্গাপুর থেকে জয়েন করছেন না? জি জি ভাই। আচ্ছা, আপনারা কি মেরিনার নাকি মানে ক্লাস টু দিচ্ছেন নাকি? হ্যাঁ জি ভাই, ক্লাস টুর জন্য আসছে। আচ্ছা, যাই হোক, আমাদের এই যে গ্রুপ এসো তাজবিদ শিখি, এটার উদ্যোক্তা মূলত মেরিনাররাই, মানে যারা পরিচালনার দায়িত্ব আছে এরা প্রায় এরা সবাই মেরিনার, বুঝতে পারছেন ভাই? চেষ্টা করবো যে সবাই যার যার পরিচিত যারা আছে যারা শিখতে চায় কিন্তু দেখা যাচ্ছে মানে অনেক ইয়ার জন্য শিখতে পারতেছে না, তাদেরকে এই গ্রুপের মধ্যে নিয়ে আসলে ভালো হবে আর কি সবার জন্য। আর সবাই সবার জন্য দোয়া করব যাতে সবসময় একসাথে থাকতে পারি কোরআনের সাথে আর কি। আমার জন্য দোয়া করবেন, আমি আসলে মালয়েশিয়ায় আছি এখন, কোয়ারেন্টাইন আছে, জাহাজে জয়েন করব আর কি। কিন্তু এক মাস যাবৎ কোয়ারেন্টাইনই করতেছি, এখন শেষ হচ্ছে না। তো দোয়া করবেন আমার আমার জন্য। আচ্ছা ঠিক আছে, তাইফুর রহমান ভাই। আচ্ছা, মিরাজ উদ্দিন ভাই, মিরাজ ভাই। জি ওস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ওস্তাদ, আমি আরো একই অবস্থা। আমি প্রায় 2002 সালে একটা মাদ্রাসাতে পড়তাম আর কি, ওখানে আমরা মোটামুটি আলিফ বা তাইগুলা শুদ্ধভাবে উচ্চারণ করতাম এবং আপনার নাজরানা পর্যন্ত আমি পড়ছি। পড়ার পরে এই জেনারেল লাইনে চলে আসার পরে আমার আর কোরআন শরীফটা পড়ানো হয় নাই। এরপরে মোটামুটি যে আমি যে নামাজে যে সূরা কেরাত মোটামুটি এগুলা ফেসবুক বা বিভিন্ন বইটু দেখি অনেকটা শুদ্ধ করার চেষ্টা করি, কিন্তু আপনাদের যে ক্লাসটা করার পর আমার অনেকটা শুদ্ধ হয়ে গেছে। কিন্তু এখানে আসার একমাত্র অবদান হচ্ছে আমার ফ্রেন্ড যে শিবলু, ও আমি কিন্তু এর আগে জানতাম না যে এইভাবে সফটওয়্যারের মাধ্যমে যে ক্লাস করা হয় বা এইভাবে শুদ্ধটা কিভাবে শুদ্ধ করতে হয় কোরআন। কিন্তু যদি আমি যদি আগ থেকে যদি এটা পাইতাম ইনশাল্লাহ আমার আরো অনেক পরিশুদ্ধ যেত আমার। তো যাক ওস্তাদ, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আপনারাই এত সুন্দর একটা ক্লাসের আয়োজন করছেন দীর্ঘ এই 40 দিন আর কি। যারা এর ব্যবস্থাপনার মধ্যে আছে বা যারা এর অঙ্গ সংগঠনের সাথে জড়িত আছে সবার জন্য দোয়া করি যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান রব্বুল আলামিন তাদের দীর্ঘ আয়ু কামনা করুক এবং সবাইকে সুস্থ সবল রাখুক। আমিন। আচ্ছা ঠিক আছে মিরাজ ভাই। আচ্ছা শরীফ ভাই, মোহাম্মদ শরীফ ভাই। হুজুরে আমারও অবস্থা সেম, হুজুরে মিরাজ ভাইয়ের, তারপরে যে আশরাফুল ইসলামের মতো হুজুরে ছোটবেলায় শিখা কোরআন শরীফ, তারপরে আর হুজুর অনেক চেষ্টা করার পরও যেমন গত রমজান ও দুই রমজান হুজুর মানে আমার বাসায় মসজিদ আছে এরা মানে ওই যে ঈশার পরে জোহর নামাজে পরে কোরআন শরীফ পড়াতে পারে, অনেক চেষ্টা করে হুজুর যাওয়া হয় না আর। আলহামদুলিল্লাহ হুজুর এখানে এরকম একটা প্ল্যাটফর্ম পাওয়াতে ভালোই, আর আপনার যে শেখানোর
এটা ছিল হুজুর একদম মানে সব কিলো। এখন হুজুর বুঝতে পারতেছি যে এখন কোরআন শরীফ স্মুথলি না পড়তে পারলে হুজুর এখন বুঝতে পারতেছি যে কোথায় টানগুলা দিতে পারবো, কোনটা মোটা হবে, কোনটা কি হবে। যেমন এই জিনিসগুলো হুজুর কোথাও কখনো পাই নাই কা, যেটা আপনার থেকে পাওয়া গেল এখন পাইছি হুজুর। আসলে হুজুর আমরা সবাই এখানে যারা আছি এখন আপনার কাছে আসলে অনেক কৃতজ্ঞ আমরা, কারণ এটা হুজুর কখনোই সম্ভব হতো না। আমাদের এখন যে বয়স হয়েছে হুজুর, এখন আর ওই মসজিদে যে ছোট এই মতো পড়াশোনার মতো অনেকেই হবে না। এই অনলাইন হওয়াতে এবং অনেক একটা সুবিধা হয়েছে হুজুর, এটলিস্ট এখন কোরআন শরীফটা মানে অক্ষরগুলো আবার চিনতে পারতেছি, কোথায় কি টান দিতে পারবো। হুজুর আপনার অনেক আপনার দীর্ঘায় কামনা করি এবং আল্লাহ সুস্থতা কামনা করি, এবং আমাদের যে টিম মেম্বার আছে, কমিটি আছে, সবাই আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আমিন আমিন। ঠিক আছে আমিন। শাইদুল ইসলাম, আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম হুজুর। আপনার হয়তো যথাযোগ্য সম্মান আমরা করতে পারি না হুজুর, ভুল ত্রুটি হয়ে গেলে মাফ করে দেন হুজুর। আচ্ছা, এখন বিষয়টা হলো কি, আপনাদের আমার কাছে কোনো ক্ষেত্রেই মনে হয় নাই যে আমি যদি খুঁজিও যে আপনাদের উপর রাগ করার কোনো কারণ খুঁজি, তাহলে আমার পক্ষে ওইটা পাওয়া সম্ভব হবে না। এই একটা বিষয়। আর একটা বিষয় হলো, যারা শিক্ষক হয় তারা কখনোই তার শিক্ষার্থীর প্রতি কখনোই রাগ রাখে না, খুব রাখে না। যদি কোনো শিক্ষক এমনটা রাখে তাহলে হয়তো ছাত্রের মঙ্গলের জন্যই হয়তো কোনো কোনো ক্ষেত্রে তাকে একটু সংশোধন করার জন্য তাকে রাগ দেখায়, কিন্তু একজন প্রকৃত শিক্ষকের পক্ষে কখনোই সম্ভব না তার ছাত্রের উপর রাগ রাখা বা তার জন্য খারাপ দোয়া করা, যে কখনোই সম্ভব না। আপনাদের উপর আমার কোনো রাগ নেই, বরঞ্চ এতটাই আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই যে আসলে আপনাদের এই অংশগ্রহণ, এই যে আয়োজন, এটা তো অসম্পূর্ণ যদি আপনাদের অংশগ্রহণ না থাকে। তো আপনাদের সকলের জন্য আমি দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কবুল করেন। তো আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে যারা, বারবার বলি যে যারা এইটার শুরু করছে বা যারা এইটার পরিচালনার দায়িত্বে আছে তাদের জন্য আপনারা বেশি বেশি দোয়া করবেন। আর আপনাদের সার্বিক সহযোগিতা, যারা ভাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, শুভকামনা, সার্বিক সহযোগিতা, দোয়া, এটাই কিন্তু পুঁজি, এটাই পুঁজি। এদের উদ্দেশ্য এইটা যে মানুষ কোরআন শিখুক। দেখা যায় আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের তেলাওয়াত সহি নেই, যে কারণে আমাদের নামাজটাই হইতেছে না। এই যে একটা ফিকির, এই যে একটা উম্মতের জন্য যে একটা দরদ, আমরা প্রত্যেকেই নিজের মাঝে এই দরদটা পয়দা করব, এটা আমাদের নিজেদের মাঝে পয়দা করে নেব। এবং আমাদের অন্য এই যে আমরা প্রত্যেকে শিখলাম, তা আমাদের এই শিক্ষাটা যেন আমাদের মাঝেই সীমাবদ্ধ না থাকে। আমার ঘরে স্ত্রী আছে, তো আমি শিখলাম, হয়তো আমার স্ত্রীর তেলাওয়াতটা সহি শুদ্ধ না বা আমার স্ত্রী তেলাওয়াত করতে পারে না, তো আমি আমার স্ত্রীকে শিখাব। অনেক সময় দেখা যায় যে বাবা বাবারাও পারে না, বা বাবা সন্তান দেখা যায় কোরআন শরীফ পড়তে পারে, মা বাবা কোরআন শরীফ পড়তে পারে না, আমি আমার পিতাকে শিখাবো, আমি আমার মাকে শিখাবো। সব দায়িত্ব যে পিতামাতার, যে পিতামাতাই সন্তানকে শিখাবে, বিষয়টা কিন্তু এমন না। যেখানে আপনি আগে আপনি কোরআন শরীফ পড়তে পারেন, আপনার পিতা পড়তে পারতেছে না, আপনার পিতা ভুল করতেছে, এইটার মায়া, এই দরদটা তো আমার থাকা উচিত। আমার পিতা যদি না খাইয়ে থাকে, যদি তার কষ্ট হয়, তার ভালো কাপড় না থাকে, আমার যেমনটা খারাপ লাগা উচিত বা যেমনটা খারাপ লাগে, এর থেকে বেশি খারাপ লাগা উচিত যে আমার পিতা সহিশুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারে না, আমার মা সহিশুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারে না। আমি হয়তো দুনিয়াতে তার সাময়িক সময়ের ভালো থাকার জন্য ভালো থাকার ব্যবস্থা করলাম, ভালো কাপড় চোপড়ের ব্যবস্থা করলাম, ভালো খাবারের ব্যবস্থা করলাম, কিন্তু আমরা তো প্রত্যেকেই মরণশীল। যখন আমার আত্মীয় স্বজন, আমার পিতামাতা মৃত্যুবরণ করবে, তাদের কি অবস্থা হবে, এই ফিকিরটাও কিন্তু আমাদের মাঝে থাকা উচিত। আমরা আমাদের পুরা নিজেদের ফিকির তো অবশ্যই করব,
আমাদের পরিবারের ফিকির করব, আমাদের বন্ধু বান্ধবের ফিকির করব, সর্বোপরি সবার ফিকিরই করব। এই ফিকিরটা, এই দরদটা যেন আমাদের মাঝে পয়দা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আচ্ছা মারুফ ভাই, মারুফ ভাই বোধ হয় কিছু বলবেন, আমাদের হয়তো অনেকের নামাজের সময় হয়ে গেছে। মারুফ ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দীর্ঘ 40 দিন ধরে আমাদের যে ক্লাস গুলো করেছেন খুব ভালো লাগছে, এবং এই উদ্যোক্তা হিসেবে আমার ওয়াইফ অনেকদিন পর্যন্ত মানে এই বিষয়গুলো নেটে সার্চ দিতে দেখতো, তারপরে আমার ফ্রেন্ড শিবলি আছে সে আমার লিঙ্ক দিল আর কি, লিঙ্ক দেওয়ার পরে আমি খুঁজে পেলাম এসব তাজবিজ কি। অনেক ছোটবেলায় পড়ছে, তাজা পর্যন্ত পড়ছে, কিন্তু কোরআন শরীফ ধরে নাই, ধরতে পারি নাই আর কি, পড়তে পারি নাই, কাজা পর্যন্ত পড়ছিলাম। তো এখন কোরআন শরীফ হরফ হরকত তো মাত সম্পর্কে খুবই অনেক কিছু শিখছি, কিন্তু এটা অব্যাহত রাখার জন্য দোয়া করবেন, আর আমার একটা বাচ্চা আছে ওর জন্য দোয়া করবেন। হুজুর ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ। হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর এখন তো নামাজ সময় হয়েছে, তাহলে আজকের মতো বিদায় নিতেছি, তো ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন সব সময়, আর আমরা ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করতেছি। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা আমরা এখন বিদায় নেব। তো শেষের যে বিষয়টা, যে আমাদের এই যে সূরা, আমরা সূরা ফাতিহা সহ বাকি আর যে কোনো আমরা শেষের দিকে যে সূরাগুলি পড়ছি, শেষের 10টা সূরা, সূরা ফাতিহা সহ আমরা সূরা ফাতিহা এবং এর সাথে যে কোনো 4টা সূরা, এইটা আমরা এই 4 দিনের, আগামী 4 দিনের ভিতর ইনশাআল্লাহ প্রত্যেকেই শোনাবো, শুনে হোয়াটসঅ্যাপে পোস্ট করব, এবং এর সাথে সাথে আমাদের নামটাও লিখে দেবো প্রত্যেকের, প্রত্যেকের নামটা ওইখানে লিখে তারপর এই সূরাগুলো পোস্ট করব। একই রেকর্ডিংয়ে যদি 5টা করি তাহলে সবচেয়ে সুন্দর হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মেহনতকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইকা।